আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন এক ধরনের এবং নতুন পদ্ধতিতে একটি ডিমের চপ তৈরি করে দেখাবো। আর অতিথি আপ্যায়নও কিন্তু খুব সহজে এই চপটি তৈরি করা যায়। তাছাড়া আমরা বাড়িতে যে ডিমের চপ তৈরি করি তার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। আর এটা তৈরি করতে কোনো প্রকার বিস্কিটের গুঁড়া, বেসন অথবা চাউলের গুঁড়ো কোনো কিছুরই প্রয়োজন হবে না। আজকে আমি এগুলো ছাড়াই আপনাদেরকে ডিমের চপ তৈরি করে দেখাবো, আর এটা তৈরি হবে খুবই মুচমুচে আর অসাধারণ স্বাদের। তাহলে ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টা সিদ্ধ ডিম, আর নিয়েছি 5টা মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু। এখন সিদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে এখানে আলুগুলোকে গ্রেট দিয়ে অথবা মিহি করে ম্যাশ করে নিলে হবে না, ঠিক এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। তো এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি মাঝারি আঁচে প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইনার অয়েল। অয়েলটা গরম হওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ও 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তাতে আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে রেড চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার ও ধনিয়া গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, আর 1/4 টিস্পুন চাট মশলা ও স্বাদ মতো লবণ। তবে এখানে আপনারা আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তবে এক্ষেত্রে চুলার আঁচ লোতে রাখতে হবে। মিশিয়ে নেওয়া হলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ ধনিয়া পাতা কুচি ও 1/4 টিস্পুন জিরা গুঁড়ো ও ম্যাজিক মশলা। তবে এখানে আপনারা ভাজা জিরা গুঁড়ো দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, আর ম্যাজিক মশলা অপশনাল, তাই আমি এখানে এই মশলাগুলো ইউজ করেছি। তবে আপনাদের কাছে না থাকলে এর পরিবর্তে আপনারা এমনি সাধারণ মশলাগুলো অ্যাড করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আলুর পুরগুলো, আর এদিকে আমি ডিমের চপটাকে কোট করার জন্য বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি একটু লবণ ও সামান্য একটু ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটা অপশনাল। তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, তা ঠান্ডা হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ আলু হাতের তালুতে নিয়ে নিলাম, আর এভাবে এটাকে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা একটা ডিম। এবার ডিমটাকে এই আলুর পুর দিয়ে ভালোভাবে চারপাশে কভার করে নিতে হবে। দেখুন, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিমটাকে আলুর পুর দিয়ে ভালোভাবে কভার করে দিয়েছি। এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, বাড়িতে একবার অন্তত এভাবে ডিমের চপ তৈরি করে দেখুন। হঠাৎ করে যদি ডিমের চপ খেতে ইচ্ছে হয় তখন কিন্তু আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সোজা। দেখুন, ঠিক একইভাবে আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিয়েছি। এখন কোট করার জন্য আমি এখানে ডিম ও ব্রেড গাম ইউজ করছি। তবে আপনাদের কাছে যদি ব্রেড গাম না থাকে তাহলে শুধু পাউরুটি দিয়েও কুট করতে পারেন। তারপর আমি একটি ডিমের চপ নিয়ে ঠিক এইভাবে ডিমের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডিম থেকে তুলে ঠিক একইভাবে আমি ব্রেড গামে উল্টে পাল্টে ভালোভাবে চপটাকে কুট করে নেব। তারপর ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো ডুবো তেল দিয়ে তাতে আমি একটি একটি ডিমের চপ দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে থাকতে হবে, তা না হলে হাই হিটে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি একটা স্পেচুলা দিয়ে অন্য পাশও ঠিক উল্টে পাল্টে ভেজে নিব। ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে
तेल झरिए सबगुलो डिमेर चप आमी तुले निच्छी। देखुन कतो सुंदर देखते हुए छे। तारपर आमी एकटा छुरी दिए आपनादेरके केटे देखाच्छी भेतरटा केमन हुए छे। देखते पाच्छेन भेतरटा किन्तु देखते असाधारण हुए छे आर उपरटाओ खूब ही क्रिसपी हुए छे। ताई आपनाराओ झटपट बासाय ए रेसिपिटी अवश्य ट्राई करे केमन हुए छे ता आमाके कमेंट बक्से जानाबेन। ताई बासाय बसे এত মজার একটি অসাধারণ ডিমের চপ খাওয়ার মজাই আলাদা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তাই নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।